First time চালের চুষু বানাই দিছি দেখি কেমন হইছে যাও এটা আমার টা পুরো মানে জালান দে দিদিদের মাছটা হটি কি বলছ এখন যা খাই ওদের কোনো অভিযোগ নাই আমাদের শ্বশুর বাড়িতে আমরা দুইজন আজ বিয়ের পর প্রথমবার পিঠা করতেছি তাও আমার মাসি হেল্প দেন যেহেতু আমাদের মাদার ইন ল নেই সো হেল্প করার মতো কেউ নেই সো আমরা দুইজনে মিলে যতটুকু পারি করার চেষ্টা করি যদি আমাদের শাশুড়ি মা থাকতো হয়তো বা আমাদের অনেকটা হেল্প করতো অনেক কিছু দেন আমরা অনেক কিছু তার কাছ থেকে শিখতে পারতাম বাট এখন দেখ তুমি বলো আমরা দুইজন কিভাবে সংসার করতেছি আমরা দুজন ওনাকে অনেক মিস করি কেননা উনি থাকলে আমাদের অনেকটাই হেল্প হইতো বুঝতে পারছ আমাদের শাশুড়ি না থাকলে কি আমরা একটু ট্রাই তো করতেছি খাওয়ার সবই তো উঠতেছে আর কি বাকি আছে যে আমরা খাওয়াইতেছি শাশুড়ি থাকলে তাহলে বুঝো তাহলে আমরা কত দূর যাইতে পারতাম উনি নাই দেখে আমাদের তো ঠিক তো চিতপিঠার গোলা করছে সেটা আমাদের একটু খাবারের সোটা দিয়েছি পরিমাণে অল্প পরিমাণে জল দিচ্ছি এখন এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে তো মাসি ফার্স্টে এটাকে ভালোভাবে মেখে নিয়ে ফার্স্টে পিঠাটা দিয়ে আমাদের শিখিয়ে দেবে মানে কীভাবে পিঠা ভাজতে হয় সেটা মাসির কাছ থেকে শিখে নিচ্ছি তো মাসি ফার্স্টে এটা দিয়ে আমাদের দেখিয়ে দিল কীভাবে চিতপিঠা ভাজতে হয় তো এইটা আমি করবো দেখি আমাদের কেমন হয় আই ডোন্ট নো মাসির মতো হবে কি না তো আমি এখন দিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দেখি সেকেন্ড টাইম কেমন ফার্স্ট টাইম সরি ফার্স্ট টাইম যেহেতু আমি করছি দেখি আমারটা কেমন হয় খুব ভয় ভয় দিচ্ছি যেহেতু আমি কখনো করিনি বাট ট্রাই করছি আমার সব কিছু শেখার খুব ইচ্ছে হয় সো ভালোবাসা সো আমার তো হয়ে আছে তো আমি ভালো করে উঠতে পারছিলাম না তাই মাসি আমাকে উঠিয়ে দেখো মানে দেখাচ্ছে কীভাবে উঠাতে হয় বড় দেওয়া তো থার্ড টাইম সো উনি ভালো করে নিয়ে নিচ্ছে খুব সোনাটা আমারটার থেকেও খুব বেস্ট হবে ও উনি আমার চেয়ে বেটার ভাবে দিয়েছে এখন এটাকে ঠেকে দেবে কিছুক্ষণ থাকতে হয় 5 মিনিট কি 6 মিনিটের মতো বেশি সময় লাগে না যেহেতু আমি দুধ চিতই করবো সেই জন্য আমি কড়াইতে এক্সট্রা দুধ বসিয়ে দিয়েছি তো বিটা তো হচ্ছেই সাথে সো দুধের সাথে আমি যেটা দিচ্ছি মিষ্টির মতোই যেহেতু হবে এলাচ দিচ্ছি দারচিনি দিচ্ছি যেটাতে দুধের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে একটা খুব সুন্দর স্মেল আসবে যেটা খেতে খুব ভালো লাগে সাথে গুঁড়ো দেবো সো গুড়টা আমি কিছুক্ষণ পর করবো চিতই পিঠাটা এখনও আমার কমপ্লিট হয়নি সো কমপ্লিট হলে তারপর আমি দেবো সো এই যে আমার চিতই পিঠা আর কিছুটা বাকি আছে পুরোটা কমপ্লিট হলে দেন আমি গুড়টা বস মানে জাল করবো সো এখন আমি এলাচ আর দারচিনিগুলো দিয়ে দিচ্ছি সাথে আমি একটু চিনিও দিয়ে দেবো পরিমাণ মতো গুড় যেহেতু দেবো বেশি চিনি দেবো না অল্প পরিমাণে চিনি চিনিটা দেবো সো এখন আমি ভালো করে চিনি দিয়ে মিক্সড করে নিচ্ছি যেন এলাচ আর দারচিনি ফ্লেভারটা মানে স্মেলটা খুব সুন্দর আসে তো চষিগুলো একবারে ঢালা যাবে না অল্প অল্প করে দিতে হবে না তো লেগে যাবে একসাথে দিতে গেলে সো আমি এখন অল্প অল্প করে দিয়ে ছিঁড়ে দিয়ে লাড়িয়ে নিচ্ছি যেন ওইগুলো একসাথে দলা বেঁধে না যায় সেই জন্য তো দেখতেই পাচ্ছ আমার দলা বাঁধেনি আমি সবগুলো কিন্তু অল্প অল্প করে দিয়ে দিয়েছি তো ফুল তো আর কি হ্যাঁ মানে কমপ্লিট কীভাবে দিয়েছি না দিয়েছি সেটা তো আর ভিডিও করা সম্ভব হয়নি তো অল্প অল্প করে আমি ভিডিও করেছি সো এখন আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি গুড়টাকে জাল করবো ভুলে সো আমি এখন পরিমাণ মতো গুড় দিয়েছি তোমাদের যতটুকু পরিমাণ দরকার নিয়ে নেবে আমি 2 কেজি দুধ ছিল আমার সো আমি ওর মধ্যে অনেকই ফিটছে এখনও কমপ্লিট হয়নি যেহেতু গুড় ছিল এখনও আর পরিমাণ মতো করে জাল করে নিয়েছিলাম তো আমার দুধ অনেকটা উতাল হয়ে গেছে এমন আমি চাল টিভি দেখেছিলাম যে আমার চালটা মানে চালের চষিটা সিদ্ধ হয়েছিল না সিদ্ধ হয়ে গেছে সো চিতই পিঠা যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে ছিঁড়ে লাড়িয়ে নিয়েছি
এই গুড়টাকে আমি জাল করে ঠান্ডা করে নিচ্ছি, কারণ একসাথে যদি আমি দিতে যাই গরম গুড়টা তাহলে দুটো ছেড়ে দেবে আর কি বলে ছানা ছানা টাইপ হয়ে যাবে, ভালো লাগবে না। সো গুড়টা যেহেতু আমার ঠান্ডা হয়ে গেছিলো, আমি মিক্সড করে এটাকে ভালো করে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি, মানে কি বলে গুড়টাকে পুরো দুধের সাথে মিক্সড করে নিচ্ছি, ম্যারিনেট না অ্যাকচুয়ালি মিক্সড করে নিচ্ছি। সো হয়ে গেছে আমার দুধ চিতই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর শীতের দিনে পিঠা খেতে কার না ভালো লাগে, সো আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানিও।